হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি সকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে রুটির পায়েস তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ করবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি রুটির পায়েস তৈরি করার জন্য আটার কয়েকটি ডো নিয়েছি আমি আটাটা গরম পানির ভিতরে ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করে নিয়েছি এখানে আপনারাও কোনোভাবে ঠান্ডা পানি দিয়ে আটাটা মাখবেন না সম্পূর্ণ ফুটন্ত গরম পানি দিয়ে আটাটা মেখে সেদ্ধ করে নিতে হবে তো এখন আমরা সাধারণ যে প্রসেসিংয়ে রুটি বানাই তো আমরা সেই প্রসেসিংয়ে রুটিটা নিয়ে নিব এখানে আমি একটা আটার ডো নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি নিয়ে আমি গোল করে একটা রুটি বেলে নিব তো দেখতেই পাচ্ছেন আমার রুটি বেলা হয়ে গেছে এখন আমি একটি চাকুর সাহায্যে এটাকে লম্বা লম্বাভাবে কেটে নিব। এখন এটা আমি ছোট ছোট পিস করে আড়াআড়িভাবে কেটে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো ছোট ছোট পিস করে কাটা হয়ে গেছে আমি এই একই প্রসেসিংয়ে বাকি রুটিগুলোও বেলে পিস পিস করে কেটে নিব। তো আমার সবগুলো রুটি কাটা হয়ে গেছে ঠিক এভাবে ছোট ছোটো করে আমরা পেজগুলা কেটে নিব। তো এখন আমি চুলাতে প্যান বসিয়ে তাতে দুধ দিয়ে দিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটা তেজপাতা একটা দারচিনি আর দেব দুইটা এলাচ এখন এটাকে ভালোভাবে নেড়ে আমি দু মিনিটের জন্য রান্না করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দুধটা তো বল কেষে গেছে তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কেটে রাখা রুটিগুলা আর একটা কথা রুটিটা যখন আপনার এক একটা করে বেলে পিস করে কেটে নেবেন তখন এর উপরে একটু আটা ছিটিয়ে রাখবেন তাহলে একটা আর একটার সাথে লেগে যাবে না তোমার সবগুলা রুটি দেওয়া হয়ে গেছে রুটিগুলো দেওয়ার পরে অবশ্যই বারবার নাড়াতে হবে তাহলে একটার সাথে আরেকটা লেগে যেতে পারে এজন্য আমরা বারবার করে রুটিগুলা নেড়ে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার রুটিগুলো দেওয়ার পরে দুধটা ভালোভাবে বলক এসে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো চিনি আসলে আমি চিনির পরিমাণটা বলছি না কারণ অনেকেই যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তো সেই অনুপাতেই চিনিটা দিতে হবে তো সেক্ষেত্রে আমি এখানে আমি যেমনটা চিনি খেতে পছন্দ করি সেই অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আসলে যে কোনো মিষ্টির রেসিপিটিতে লবণ না দিলে মিষ্টির যে স্বাদটা ওই স্বাদটা আসলে পারফেক্টলি আসে না তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিসমিস আসলে কিসমিসটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এখানে আপনারা কাজু বাদামটাও ব্যবহার করতে পারেন তো আমি এবার এক মিনিট রান্না করে এটা নামিয়ে নিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রুটির পায়েস রেসিপিটি সম্পূর্ণ কমপ্লিট আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর একটা কথা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ